হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কালি নেথান্টারের যাবতীয় ফিচারগুলো নিয়ে। এই ভিডিও থেকে আপনারা জানবেন কালি নেথান্টার কী, কালি নেথান্টার আপনার মোবাইল ফোনে ইনস্টল করার পর যে সকল ফিচারগুলো আপনার মোবাইল ফোনে এনেবেল হয় সেগুলো কোনটি, কোন কাজে কীভাবে ব্যবহার করতে হয়, এই সব কিছু জানবেন এই ভিডিও থেকে। আশা করছি এই ভিডিওটি দেখার পর কালি নেথান্টার নিয়ে আপনাদের আর কোনো প্রকার কনফিউশন থাকবে না। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে আমি বলে নিতে চাই যে দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। এই ভিডিওতে আমি যে সকল ইনফরমেশনগুলো শেয়ার করছি সেই সকল ইনফরমেশনগুলো শুধুমাত্র আপনাদের জানার জন্য। আমি চাই না এই ভিডিও থেকে আপনারা এই সকল ইনফরমেশনগুলো জেনে এগুলোর কোনো খারাপ ব্যবহার করেন। সো মনে রাখবেন, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস অ্যান্ড আই ডু নট এনকারেজ এনি ওয়ান টু ইউজ অল অফ দিস ইনফরমেশন ফর এনি ইললিগাল অ্যাক্টিভিটিস। স্টে লিগাল, স্টে সেফ। সো বন্ধুরা, চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক কালি নেথান্টার কী। সো কালি নেথান্টার কী এটা জানার আগে আপনাদেরকে জানতে হবে কালি লিনাক্স কী। আপনারা যদি না জেনে থাকেন কালি লিনাক্স কী, তাহলে বলি যে কালি লিনাক্স হচ্ছে একটি লিনাক্স বেসড ডেবিয়ান অপারেটিং সিস্টেম, যেটি মূলত বানানো হয়েছে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, পেনিট্রেশন টেস্টার, বাগ বাউন্টি হান্টার এদের জন্য। যারা এই সকল কাজগুলো করে থাকে মূলত তারাই এই কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটি ইউজ করে থাকে। এবং এই কালি লিনাক্স অপারেটিং সিস্টেমেরই একটি ভার্সনের নাম হচ্ছে কালি নেথান্টার, যেটি বানানো হয়েছে মোবাইল ফোনে রান করার জন্য। সো এর বেশি যদি আপনারা জানতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে কালি লিনাক্স এবং কালি নেথান্টার নিয়ে আমার আরও কিছু ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তাহলে কালি লিনাক্স এবং কালি নেথান্টার কী, কী কাজে ব্যবহার করা হয়, কারা বানিয়েছে, কী কারণে বানানো হয়েছে, এই সকল বিষয়ে আপনারা জেনে যাবেন। এখন চলুন কথা বলা যাক কালি নেথান্টারের সকল ফিচারগুলো নিয়ে, যে আমাদের মোবাইল ফোনে কালি নেথান্টার ইনস্টল করার পর আমরা যে সকল ফিচারগুলো পাই সেই সকল ফিচারগুলো কোনটি, কোন কাজে ব্যবহার করা হয়। সবার প্রথমে চলুন আমি আমার মোবাইল ফোনের স্ক্রিন রেকর্ডিংটি অন করে নিই, যাতে আমি আমার মোবাইল ফোনে কী কী করছি আপনারা তা দেখতে পারেন। ওকে, সো আপনারা এখন আমার মোবাইল ফোনের স্ক্রিনটি আপনার কম্পিউটারের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন আপনারা যখনই আপনাদের মোবাইল ফোনে নেথান্টার রমটি ইনস্টল করবেন অথবা ফ্ল্যাশ করবেন, এটি করার সাথে সাথে আপনাদের মোবাইল ফোনে এই পাঁচটি অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে যাবে, যেটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে নেথান্টার, একটি হচ্ছে নেথান্টার টার্মিনাল, একটি হচ্ছে হ্যাকার্স কিবোর্ড, নেথান্টার কেক্স এবং নেথান্টার অ্যাপ স্টোর। সো এই পাঁচটি অ্যাপ্লিকেশন আপনার মোবাইল ফোনে ইনস্টল হয়ে যাবে যখনই আপনারা আপনাদের মোবাইল ফোনে নেথান্টার রমটি ফ্ল্যাশ করবেন। সো সবার প্রথমে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে যেটির নাম নেথান্টার, এই অ্যাপ্লিকেশনটি মূলত মেন অ্যাপ্লিকেশন এই কালি নেথান্টার কাস্টম রমের, যেটির মাধ্যমে আপনারা সকল কাজগুলো করতে পারবেন। দেন আমাদের রয়েছে নেথান্টার টার্মিনাল, এটি হচ্ছে ধরে নেন একটি লিনাক্স অপারেটিং সিস্টেমে যে টার্মিনাল উইন্ডো থাকে অথবা উইন্ডোজের যে কমান্ড প্রম্পটটি থাকে, এটি হচ্ছে মোবাইল ফোনের অথবা কালি নেথান্টারের টার্মিনাল। এরপর রয়েছে হ্যাকার্স কিবোর্ড, যেটি মূলত বানানো হয়েছে কালি নেথান্টারের টার্মিনালের সকল কমান্ডগুলো ঠিকভাবে লেখা এবং এক্সিকিউট করার জন্য। সো আপনার মোবাইল ফোনে নর্মালি যে কিবোর্ডটি রয়েছে, আপনারা যদি সেই কিবোর্ডগুলো দিয়ে এই নেথান্টার টার্মিনালের উপরে কমান্ড রান করতে চান তাহলে অনেক ক্ষেত্রে অনেক প্রবলেম আসতে পারে। সো মূলত এই কারণে এই হ্যাকার্স কিবোর্ডটি বানানো হয়েছে, যাতে আমরা খুবই সহজে কোনো প্রকার ঝামেলা ছাড়াই টার্মিনালে আমাদের কমান্ডগুলো টাইপ করতে পারি। এরপরে রয়েছে নেথান্টার কেক্স, এটির মাধ্যমে আমরা কালি নেথান্টার অপারেটিং সিস্টেম গ্রাফিক্যালি আমাদের মোবাইল ফোনে ইউজ করতে পারি। এবং এরপরে রয়েছে নেথান্টার স্টোর, মূলত এই সকল অ্যাপ্লিকেশনগুলো এই নেথান্টার স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোনে শুধুমাত্র এই নেথান্টার স্টোর অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে এই বাকি অ্যাপ্লিকেশনগুলো আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নিতে পারেন। সো মূলত আপনারা যখনই নেথান্টার রমটি আপনার মোবাইল ফোনে রান করবেন অথবা ফ্ল্যাশ করবেন, এই সকল অ্যাপ্লিকেশনগুলো আপনার মোবাইল ফোনে ইনস্টল হয়ে যাবে। এখন চলুন নেথান্টারের সাথে যে সকল ফিচার অথবা টুলসগুলো আসে সেগুলো সম্পর্কে জেনে নিই এবং জেনে নিই কোন কোন টুলসগুলো কোন কোন কাজে ব্যবহার করা হয়। সো এর জন্য আমি সবার প্রথমে কী করবো, আমি নেথান্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করবো এবং বাই ডিফল্ট এই কালি চুরুট ম্যানেজারটা এখানে স্টপ করা থাকে। সো চলুন এটিকে সবার প্রথমে স্টপ করে দিই। সো দেখুন যখন এই কালি চুরুট ম্যানেজারটি স্টপ, তখন আমাদের এখানে কোনো প্রকার অ্যাপ্লিকেশন বা টুলস অথবা ফিচার শো করছে না, সবগুলো গ্রে আউট হয়ে আছে। সো এগুলোকে এনেবল করার জন্যই আমাদেরকে কালি চুরুট ম্যানেজার থেকে এই কালি চুরুটটি স্টার্ট করতে হয়। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কালি চুরুট ম্যানেজার থেকে কালি চুরুটটি আপ হয়ে গেছে। এখন আমি যদি হ্যামবার্গারে ক্লিক করি তাহলে দেখবেন এখানে অনেকগুলো ফিচার, টুলস এবং অপশন রয়েছে। এখন চলুন কথা বলা যাক কোন কোন ফিচারগুলো কোন কোন কাজে ব্যবহার করা হয়। সো সবার প্রথমে রয়েছে হোম, আমি যদি এখানে ট্যাপ করি তাহলে এই হোমে আপনারা আপনাদের ডিভাইসের এবং এই নেথান্টার কার্নেল সম্পর্কে যাবতীয় যতগুলো ইনফরমেশন রয়েছে সকল ইনফরমেশনগুলো এখানে শো করবে। দেন এরপরে রয়েছে কালি চুরুট ম্যানেজার, এটি আপনারা দেখলেন যে কালি নেথান্টারটি বাই ডিফল্ট অফ করা থাকে, এটিকে অন করার জন্য এই চুরুট ম্যানেজার থেকে স্টার্ট কালি চুরুট এই বাটনে ট্যাপ করার মাধ্যমে কালি নেথান্টারের সকল টুলসগুলোকে এনেবল করতে হয়। সো এখন আমি কী করবো, চলুন আমরা সেটিংসে যাই। এই সেটিং অপশন থেকে কালি নেথান্টারের যে সকল বেসিক সেটিংগুলো রয়েছে সেগুলো আপনারা করতে পারবেন, যেমন নেথান্টারের স্ক্রিন সাইজ, বুট অ্যানিমেশন, এই সকলগুলো এখান থেকে সেট করে দিতে পারবেন। ধরুন আমরা যখনই আমার কালি নেথান্টার মোবাইল ফোনটি রিস্টার্ট করবো, আমাদের বুট অ্যানিমেশনটি কেমন হবে আমরা চাইলে এখান থেকে সেটিকে সেট করে দিতে পারি। এখানে বাই ডিফল্ট কিছু বুট অ্যানিমেশন দেওয়া আছে, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এখান থেকে বুট অ্যানিমেশন সেট করে নিতে পারেন। সো মূলত এই সকল বেসিক সেটিংয়ের জন্যই এই সেটিং অ্যাপ্লিকেশনটি অথবা সেটিং অপশনগুলো কাজ করে। সো এখন চলুন পরের অপশনটি দেখা যাক। এরপরে আমাদের রয়েছে কালি সার্ভিস,
সো এখানে কাইলিনাক্সের বাই ডিফল্ট কিছু সার্ভিস রয়েছে যেগুলো চাইলে আপনারা বুট টাইমে অন করতে পারেন। যেমন আপনারা যদি চান আপনাদের কাইলিনেথান্টারটি আপনারা আপনাদের কম্পিউটার থেকে সিকিউর শেল অথবা এসএসএইচের মাধ্যমে কানেক্ট নেবেন, সেটি আপনারা এখান থেকে অন করতে পারবেন। আপনারা যদি চান আপনাদের মোবাইল ফোনকে একটি ওয়েব সার্ভার হিসেবে ব্যবহার করবেন, তাহলে এখান থেকে অ্যাপাচি অন করতে পারবেন। পোস্টগ্রেএসকিউএল ডাটাবেসটি ইউজ করতে পারবেন, ডিএনএস মাস ইউজ করতে পারবেন। এই সকল সার্ভিসগুলো বাই ডিফল্ট রান করার জন্য আপনারা এই সকল অপশনগুলো এনেবল অথবা ডিজেবল করতে পারবেন। এখন চলুন পরবর্তী অপশনের দিকে যাওয়া যাক। এরপরে রয়েছে কাস্টম কমান্ড। এই কাস্টম কমান্ডে বাই ডিফল্ট কিছু কমান্ড আপনারা চাইলে টাইপ করে অ্যাড করে রাখতে পারেন। ধরুন আমি যদি এখানে এই আপডেট মেটা প্যাকেজ এটিতে যদি রান করি, তাহলে কি হবে, আমার টার্মিনালটি ওপেন হয়ে যাবে এবং আমার কাইলিনেথান্টারটি অটোমেটিক্যালি আপডেট হওয়া শুরু হবে। সো নর্মালি আমরা কাইলিনেক্সে আপডেট করার জন্য যে সুডো এপিটি আপডেট কমান্ডটি লিখি, সেম কমান্ডটি এখানে রান হচ্ছে এবং এই কমান্ডকে এখানে আগে থেকে অ্যাড করে দেওয়া রয়েছে। আমি যদি কোনো কমান্ডের উপরে ট্যাপ করে ধরে রাখি, তাহলে দেখবেন এখানে কোন কমান্ড লেখা আছে, এপিটি আপডেট, এপিটি আপগ্রেড। সো আমরা যখনই কাইলিনাক্সে কোনো কিছু আপডেট করার ট্রাই করি, আমরা কি করি, এই সুডো এপিটি আপডেট এই কমান্ডগুলো ইউজ করি। সো আমাদের ব্যবহারের সুবিধার জন্য এই কাইলিনাক্সের কাস্টম কমান্ড সেকশনে আগে থেকে এই সকল কমান্ডগুলো অ্যাড করে রাখা হয়েছে, যেমন আপডেট করা, ওয়েফিতি টুল রান করা, মনিটর মোড এনেবল করা, মনিটর মোড অফ করা, এই সকল কমান্ডগুলো বাই ডিফল্ট এখানে অ্যাড করে দেওয়া রয়েছে। আপনারা চাইলে আপনাদের নিজস্ব ইচ্ছা অনুযায়ী কিছু কমান্ড এখানে অ্যাড করে রাখতে পারেন। আমি যদি এখানে অ্যাড বাটনে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে আমাকে একটি নেম দিচ্ছে, লেবেল, যেটির মাধ্যমে আমি একটি কমান্ডের নাম দিয়ে রাখতে পারি এবং এখানে আমার কমান্ডটি টাইপ করে রাখতে পারি। এটি করার পর যখন আমি ওকে করব, আমার সেই কমান্ডটি এখানে চলে আসবে এই লিস্টের ভেতরে। এবং এর পরবর্তী থেকে আমরা যখন সেম কমান্ডটি এগেন রান করতে চাব, জাস্ট আমাদেরকে রান বাটনে ট্যাপ করতে হবে, তাহলে আমাদের কমান্ডটি এক্সিকিউট করবে। সো এক কথায় যদি বলি, কোনো কাস্টমাইজ কমান্ডকে যদি আপনারা প্রিডিফাইন করে অ্যাড করে রাখতে চান, এর জন্য এই কাস্টম কমান্ড সেকশনটি ইউজ হয়। এরপরে রয়েছে আমাদের ম্যাক চেঞ্জার। ম্যাক চেঞ্জার দিয়ে মূলত আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোনের যে ম্যাক অ্যাড্রেসটি রয়েছে সেটিকে র্যান্ডমলি জেনারেট করতে পারেন। ধরুন বাই ডিফল্ট আপনার ম্যাক অ্যাড্রেস একটি সেট করা রয়েছে আপনার মোবাইলে, এবং আপনি যদি চান যে এই ম্যাক অ্যাড্রেসটি আপনারা চেঞ্জ করবেন এবং ডিফারেন্ট কোনো ম্যাক অ্যাড্রেস আপনার মোবাইল ফোনে অ্যাড করবেন, এটির জন্য মূলত এই ম্যাক চেঞ্জার অপশনটি অ্যাড করা হয়। আমি যদি জেনারেটে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে এই ম্যাক অ্যাড্রেসটি চেঞ্জ হচ্ছে। সো আমরা এখান থেকে চাইলে এভাবে করে ম্যাক অ্যাড্রেস জেনারেট করে সেটিকে আমার ওয়াইফাইয়ের জন্য সেট করে দিতে পারি। এবং আপনি যদি চান আপনার ম্যাক অ্যাড্রেসটিকে আপনার রিসেট করবেন, জাস্ট এই রিসেট বাটনে ট্যাপ করলে সেই ম্যাক অ্যাড্রেসটি আপনার আগের পর্যায়ে ফিরে চলে আসবে। এরপর রয়েছে কেক্স ম্যানেজার। সো আমি কি বললাম, আমাদের যে কেক্স অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটির মাধ্যমে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সহকারে যদি আমরা আমাদের মোবাইল ফোনে কাইলিনেথান্টার ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কেক্স ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনটি ইউজ করতে হয়। সো এই কেক্স ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন দিয়ে নেথান্টারকে গ্রাফিক্যাল ইউজ করার জন্য আমাদেরকে এখান থেকে কেক্স সার্ভারটি এনেবল করতে হয়। সো মূলত কাইলিনেথান্টার এই কেক্স ম্যানেজারটি একটি কেক সার্ভার রান করার জন্য, সেট আপ করার জন্য ব্যবহার করা হয়। চলুন এটি একটি বেসিক ব্যবহার দেখিয়ে দিই। লেটস সে আমার এখানে সেট আপ করা রয়েছে, আমি যে সেখানে কি করব, স্টার্ট সার্ভার এটিতে ট্যাপ করব, তাহলে আমাদের কেক সার্ভারটি এনেবল হয়ে যাবে অথবা অন হয়ে যাবে। এবং অন হয়ে যাওয়ার পর আমি যদি এখান থেকে ওপেন কেক্স ক্লায়েন্টে ট্যাপ করি, তাহলে আমাদের যে কেক্স ম্যানেজার অ্যাপ্লিকেশনটি রয়েছে অথবা কেক্স ক্লায়েন্ট যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি রান করবে। এবং এখন যদি আমি এখান থেকে কানেক্টে ট্যাপ করি, তাহলে আমার মোবাইল ফোনে কাইলিনাক্সটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সহকারে চলে আসবে। সো এই কাজটি করার জন্য এই কেক্স ম্যানেজার অ্যাপ্লিকেশনটি অথবা অপশনটি ইউজ করা হয়। এরপরে রয়েছে আমাদের ইউএসবি আর্সেনাল। সো কিছুদিন আগে ব্যাডিউএসবি নিয়ে আমি এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম, দেখেছিলাম যে ব্যাডিউএসবি কীভাবে কাজ করে। সো মূলত ব্যাডিউএসবি এই সকল কাজগুলো আপনারা চাইলে এই নেথান্টার অ্যাপ্লিকেশন দিয়েও করতে পারেন, অথবা আপনার মোবাইল ফোনকে ব্যাডিউএসবি হিসেবে ব্যবহার করার জন্য এই ইউএসবি আর্সেনালের ফিচারগুলো ইউজ করা হয়। এরপরে রয়েছে ধরুন এইচআইডি অ্যাটাক, ডাকহান্টার, ব্যাডিউএসবি, এমআইটিএম, এই সকল অপশনগুলো হচ্ছে ব্যাডিউএসবির মতোই কাজ করে। আপনারা যদি না জেনে থাকেন ব্যাডিউএসবি কি, তাহলে আমার ব্যাডিউএসবি হ্যাকিং গ্যাজেট নিয়ে যে ভিডিওটি বানানো আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন, তাহলে বুঝে যাবেন যে এই কালিনেথান্টারের ইউএসবি আর্সেনাল, এইচআইডি অ্যাটাক, ডাকহান্টার অ্যাটাক এগুলো কোন কোন কাজে ব্যবহার করা হয়। সো আমি এগুলো নিয়ে আর বিস্তারিত বলছি না, আপনারা অবশ্যই আমার ব্যাডিউএসবি ভিডিওটি দেখে নেবেন, তাহলে এই অপশনগুলোর ব্যবহার সম্পর্কে আপনারা বিস্তারিত জেনে নেবেন। এবং এরপরে রয়েছে মানা ওয়্যারলেস টুলকিট। সো এই মানা ওয়্যারলেস টুলকিটটি মূলত ব্যবহার করা হয় ওয়াইফাই ফিশিং করার জন্য। আমি আমার ওয়াইফাই হ্যাকিং ভিডিওতে বলেছিলাম যে একটি ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার কয়েকটি মাধ্যম রয়েছে এবং তার মধ্যে ওয়াইফাই ফিশিং একটি। এবং এই মানা ওয়্যারলেস টুলকিট দিয়ে সেই ওয়াইফাই ফিশিংয়ের কাজগুলো করা হয়। এটির মাধ্যমে চাইলে আপনার একটি ফেক ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট জেনারেট করে রাখতে পারবেন, এবং ভিকটিম যদি সেই ওয়াইফাই কানেক্ট নেওয়ার ট্রাই করে, তাহলে তার যে রিয়েল ওয়াইফাই পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আপনারা আপনাদের মোবাইল ফোনে পেয়ে যাবেন। এরপর আমাদের রয়েছে WPS অ্যাটাক। সো এটি মূলত যে সকল ওয়াইফাই WPS এনেবল রয়েছে সেই সকল ওয়াইফাই পাসওয়ার্ড ব্রেক করার জন্য ব্যবহার করা হয়। আপনারা যদি WPS অ্যাটাক সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে এই নিয়ে আমার একটি ভিডিও রয়েছে যেটি আমি একদিন আগেই বানিয়েছি এবং আমার এই চ্যানেল আপলোড করেছি, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে এই WPS অ্যাটাকের সম্পূর্ণ কাজগুলো আপনারা জেনে যাবেন। এরপর রয়েছে ব্লুটুথ আর্সেনাল। মূলত যে সকল ডিভাইসে ব্লুটুথ রয়েছে সেই সকল ডিভাইসগুলোকে হ্যাক করার জন্যই এই কাইলিনেথান্টারের ব্লুটুথ আর্সেনাল এই ফিচারগুলো ব্যবহার করা হয়। এরপর রয়েছে সেট টুলকিট। সেট টুলকিট মূলত ব্যবহার করা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কাজে, অথবা বলতে পারেন ওয়েবসাইট ফিশিং এর কাজে। আপনার হয়তো মনে আছে যে একসময় এরকম ছিল যে কেউ আপনাকে যদি কোনো লিঙ্ক পাঠায়,
লিঙ্কটি পাঠানোর পর আপনি যদি সেই লিঙ্কে ক্লিক করেন, আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলতো ফেসবুকের বা জিমেলের, এবং আপনারা যখন ইউজার নেম পাসওয়ার্ডটি দিতেন সেই ইউজার নেম পাসওয়ার্ডটি হ্যাক হয়ে যেত। মূলত এই সকল অ্যাটাকগুলো করার জন্যই এই কালি নেথান্টারের সেট টুল কিট এই ফিচারটি অথবা এই টুলটি দেওয়া হয়েছে। এরপর রয়েছে MITM ফ্রেমওয়ার্ক। MITM এর অর্থ হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। ধরুন আপনি একটি ওয়াইফাই কানেক্ট রয়েছেন এবং এই কালি নেথান্টার মোবাইল ফোনটিও একটি ওয়াইফাই কানেক্ট রয়েছে। এখন আমি চাইলে এই MITM ফ্রেমওয়ার্কের মাধ্যমে এই ওয়াইফাই কোন কোন ইউজার কোন কোন ওয়েবসাইট ভিজিট করছে, তারা কোন ব্রাউজার দিয়ে ইউজ করছে, তাদের ডিভাইসের ভিতর কী কী আছে, এই সকল জিনিসগুলো যদি আমি দেখতে চাই তাহলে তখন আমাকে এই MITM ফ্রেমওয়ার্কটি ব্যবহার করতে হবে। মূলত ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করার জন্যই এই MITM ফ্রেমওয়ার্কটি ব্যবহার করা হয়। এরপর রয়েছে Nmap স্ক্যান। এটি হচ্ছে মূলত একটি স্ক্যানার যেটির মাধ্যমে আপনারা চাইলে একটি আইপি অ্যাড্রেস অথবা ওয়েবসাইটকে স্ক্যান করে এই সকল ওয়েবসাইটের ব্যাকএন্ডে তাদের সার্ভারে কোন কোন অ্যাপ্লিকেশন সার্ভিস রান করছে, কোন পোর্ট ওপেন রয়েছে, এই সকল বিষয়গুলো আপনারা এই Nmap স্ক্যানের মাধ্যমে জেনে নিতে পারবেন। এরপরে আমাদের রয়েছে Metasploit পেলোড জেনারেটর, যেটির মাধ্যমে আপনারা চাইলে বিভিন্ন প্রকার ভাইরাস অথবা বলতে পারেন পেলোড জেনারেট করতে পারেন। আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও বানিয়েছিলাম যেটিতে আমি দেখেছিলাম যে কিভাবে শুধুমাত্র একটি ক্র্যাক ফাইল আপনার মোবাইল ফোনে অথবা আপনার কম্পিউটারে ইনস্টল করার মাধ্যমে হ্যাকার আপনার মোবাইল ফোনের অথবা কম্পিউটারের অ্যাক্সেস পেয়ে যেতে পারে। সো মূলত সেই রকম ক্র্যাক ফাইল অথবা পেলোড ফাইল বানানোর জন্যই এই Metasploit পেলোড জেনারেটর এই অপশনটি ইউজ করা হয়। এরপরে রয়েছে Searchsploit। সো সাধারণত একটি ওয়েব অ্যাপ্লিকেশনের অথবা কম্পিউটারের অথবা সার্ভারের অথবা সিস্টেমের যে ধরনের ভিনেবিলিটি আজ পর্যন্ত পাওয়া গেছে এই সকল ভিনেবিলিটিগুলোকে এক্সপ্লয়েট করা অথবা এই সকল ভিনেবিলিটি ইউজ করার মাধ্যমে কোনো সার্ভিসকে হ্যাক করা অথবা কোনো সিস্টেমকে হ্যাক করার জন্য যে সকল এক্সপ্লয়েট অথবা যে সকল মাধ্যমগুলো রয়েছে এই সকল মাধ্যমগুলো আপনারা সার্চ করতে পারবেন এই Searchsploit-এর মাধ্যমে। সো এরপরে আমাদের রয়েছে পাইনঅ্যাপল কানেক্টার। পাইনঅ্যাপল হচ্ছে একটি ওয়েল নোন ডিভাইস যেটি মূলত ব্যবহার করা হয় ওয়াইফাই হ্যাকিং অথবা পেন টেস্টিং করার জন্য। সো আপনি যদি সেই ওয়াইফাই পাইনঅ্যাপল ডিভাইসটি আপনার মোবাইল দিয়ে ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে এই কালি নেথান্টারের এই ফিচারটি ইউজ করতে হবে। এরপরে রয়েছে Wardriving। এই ফিচারটি অনেক ইন্টারেস্টিং একটি ফিচার। আমি যদি এই Wardriving এই অপশনটি আমার এই মোবাইল ফোনে অন করে এই মোবাইল ফোনটি নিয়ে বাইরে ঘুরে বেড়াই তাহলে আমার আশেপাশে যতগুলো উইক ওয়াইফাই রয়েছে সকল ওয়াইফাইগুলো কোনটি কোন লোকেশনে রয়েছে, কোনটির কী কী উইকনেস রয়েছে, এই সকল কিছু লক করে অথবা সেভ করে দিবে আমার মোবাইল ফোনে, যাতে পরবর্তীতে আমি সেই সকল ওয়াইফাইগুলোতে পেনটেস্ট করতে পারি। সো মূলত এ কাজ করার জন্যই Wardriving-টি ব্যবহার করা হয়। এবং এরপরে রয়েছে DeAuth অ্যাটাক। মূলত এই DeAuth অ্যাটাকটি ব্যবহার করা হয় কোনো ওয়াইফাই রাউটার থেকে কোনো মোবাইল ফোন অথবা অন্যান্য কোনো ডিভাইসকে ডিসকানেক্ট করে দেওয়ার জন্য। সো মূলত এই সকল অপশনগুলো রয়েছে এই Nethunter অ্যাপ্লিকেশনে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে Nethunter অ্যাপ্লিকেশনের কোন কোন ফিচার অথবা অপশনগুলো কোন কোন কাজে কিভাবে ব্যবহার করতে হয়। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।